বিজেপি প্রার্থীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের বচসা, অভিযোগ রাজ্য পুলিশের একাধিক কর্মী বুথের ভিতরে। প্রিজাইডিং অফিসারকে অভিযোগ করলে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াং দিন ভুটিয়া, বিজেপি প্রার্থী তাপসী রায়ও তার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির সুরে কথা বলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, বিজেপির প্রার্থী পুলিশি নিরাপত্তার বিধি ভঙ্গ করেছে। ঠিক আছে, ইনি বলছেন গিয়ে আমাদের কিউ থেকে পুলিশ তুলে দিচ্ছেন, কিন্তু না না না, ঠিক আছে, ইনি বলছেন পুলিশ 200 মিটারের বাইরে বসবে, এটাকে কে যে বলেছে, এই যে ভুল আপনারা গিয়ে ওনাদেরকে বলেন, ঠিক আছে, ওনারা যদি বলে তুলতে হবে আমরা তুলে দেবো, কিন্তু আপনারা কেউ না, আপনার পার্টি একটা ক্যান্ডিডেট, আপনি গিয়ে ওখানে দেখতে পারবেন, ভিতরে ঢুকে আপনি সুপারভাইজ করতে পারেন, কিন্তু গিয়ে পুলিশ অ্যারেঞ্জমেন্টে হাত দিতে পারবেন না, পুলিশ অ্যারেঞ্জমেন্টে হাত দিতে পারবেন না, আপনি গিয়ে গিয়ে পুলিশ তুলে দিচ্ছেন, আমার আপনি পুলিশ তুলে দিচ্ছেন, আপনি এরকম করবেন না, এটা আপনি পারেন না, প্লিজ এটা বুঝেন, ঠিক আছে, আপনি ক্যান্ডিডেট আছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, এটা আপনি পারেন না, গিয়ে গিয়ে ভোটিং প্রসেসকে ডিস্টার্ব করতে যাবেন না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট থেকে আপনারা তুলবেন না, আমরা রেকর্ডে রেখেছি, মিডিয়ারও ছবি তুলছে, ঠিক আছে, আপনারা তুলে রাখেন, যেটা দেখেন, অভিযোগ থাকলে আপনারা কমিশন আছে, ইলেকশন কমিশন আছে, আপনাদের ইলেকশন অ্যাপ আছে, আপনি ক্যান্ডিডেট আছেন, ডাইরেক্টলি অবজার্ভার স্যারকে ফোন করতে পারেন, আপনি সেসবগুলো করেন যেটা পারেন, এসে অ্যারেঞ্জমেন্টে হাত দেবেন না, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে এটা আপনি পারেন না, প্লিজ, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, হ্যাঁ।